পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার আস্তা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাছে বাসের ধাক্কা আহত পনেরো আজ সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে চল্লিশ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরদের দিকে যাচ্ছিল আস্তা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাছে ধাক্কা মারে বাসটি আহত হন পনেরো জন যাত্রী তাদের বেলদা গ্রামীণ ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান